আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফরসানা ইয়াসমিন প্রথমে থাকছে ইউসিবি সংবাদ শিরোনাম পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তা পরিবারের 10 বছরের খরচ দেবে বেসরকারি ব্যাংকগুলো এক বছরের চেক হস্তান্তর দেশে 122টি জঙ্গি সংগঠন তৎপর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলায় জঙ্গিবাদের উত্থান ঘটেছে মন্তব্য আইনমন্ত্রী প্রস্তাবিত পুলিশ সংস্কার আইন বাস্তবায়ন সহ যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশি শ্রমিকদের ভিসা সমস্যা সমাধান করবে মালয়েশিয়া দেশে ফিরে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং এক সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে ঢাকা মেডিকেল কলেজ সাময়িকভাবে ছাত্র রাজনীতি বন্ধ রাখার চিন্তা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে অর্থনৈতিক মন্দা নিয়ে বিশেষ রিপোর্ট এবারে পুরো খবর পিলখানার নারকীয় ঘটনা ও টাঙ্গাইলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আগামী 10 বছরের সার্বিক খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নিহত প্রতিটি সেনা পরিবারকে এক বছরের অগ্রিম খরচ হিসেবে